المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر استغفار تطا الله ركسي الله رب العالمين اما در کے الله ان الله غفور رحيم تمرا الله ركسي الله رب العالمين قوما شئ لبنگ دائلو ايبون مول اما درو রসুল সালাহ আলিহসাল্লাম দৈনিক একশো বারের বেশি ইস্তেক ফার করতেন অথচ তার পূর্বের এবং পরের আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই ইসতেক ফার রয়েছে দুনিয়াবি অনেক সমস্যা থেকে সমাধান এবং মুক্তি যেমন আপনি তবা ইস্তেক ফার করেন আল্লাহ রা আলামিন আপনাকে শারীরিক মানসিক শাস্তি থেকে রক্ষা করবেন শাস্তি দিবেন না এমনইভাবে তবা ইস্তেক ফার করলে সমস্ত আবদ্ধতা থেকে আপনি মুক্ত পাবেন সব খুলে যাবে আপনার জন্য রিজিকের দরজা আপনার জন্য খুলে যাবে ইস্তেক ফার দুনিয়া আপনি সমাজে সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য হবেন ইসতেক ফার যদি আপনি বেশি বেশি করেন আপনার জন্য রয়েছে সুখময় সুন্দর জীবনের গ্যারান্টি এর মাঝে এত উপকার রয়েছে যে বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন যেমন রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন মান কালা আলা যে ব্যক্তি বলবে আদিম আল্লাহ গুফিরা আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুণামোচন করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করে মুসলিম কাফের যুদ্ধ সরাসরি যুদ্ধ হচ্ছে মরণ পাচনের প্রশ্ন এর মাঝে মুসলিম বাইদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে পিছন থেকে পালে যা মারাত্মক অপরাধ এটি ক্ষমাযোগ্য নয় তারপর আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আসুন আমরা শুধু সালাম ফিরানের পরে তিনবার আস্তাকফিল্লাহ আস্তাক ফিল্লা না পড়ে সর্বদা বেশি তবাই স্থেক ফার করি আস্তাক ফিল্লা আতু বিলাই অথবা এই বেশি বেশি পড়ি আস্তাকুল্লাহ আদিম আল্লাহ ইউল কাইম ও আতু বিলাই